আজকে 2রা ডিসেম্বর আরামবাগে বিজেপির একটি কর্মসূচি হওয়ার কথা ছিল। বিজেপির রাজ্য বিজেপির সভাপতি যিনি দিলীপ ঘোষ, তাকে নিয়ে কর্মসূচি হওয়ার কথা, কিন্তু সেটা হয়নি আরামবাগে। তবে আরামবাগ জেলার সাংগঠনিক জেলার মধ্যেই হয়েছে, হরিপাল এলাকাতে একটা বৈঠক হয়েছিল এবং সেখানে এসেছিলেন দিলীপ ঘোষ। তো আমরা জানতে চাইব এই বিষয়ে কি অ্যাকচুয়ালি আলোচনা হল। আমার সঙ্গে ফোন লাইনে রয়েছেন সাংগঠনিক জেলা বিজেপির যিনি রয়েছেন বিমান ঘোষ। বিমানবাবু, আজকে যে প্রোগ্রামটা হল, এটা কি আরামবাগের প্রোগ্রামটা ওই এলাকাতে সেরে ফেললেন নাকি আলাদা করে আবারও প্রোগ্রাম হবে? কি অ্যাকচুয়ালি হলো আজকে এবং কোথায় হলো? দেখুন, আজকে যে প্রোগ্রামটা আমরা সাজিয়েছিলাম, আমাদের যেটা প্ল্যানিং ছিল যে দিলীপবাবু আসবেন, এসে আমাদের প্রথম ওই জায়গাতেই পৈকালা ও পৈকালা মানব সেবা সমিতি হল, ওখানেতে সাংগঠনিক একটা বৈঠক হবে যেটা 10টা থেকে শুরু হবে, 12টায় শেষ হবে। ওখানে লাঞ্চ সেরে উনি আরামবাগে আসবেন। 2টো থেকে এখানে একটা আমাদের প্রোগ্রাম ছিল যে মিছিলে যোগ দেবেন, যোগ দিয়ে আমরা কর্মসূচিটা শেষ করব। কিন্তু প্রথম কর্মসূচিটা তো আমরা আগে থেকেই ঠিক ছিল, আমরা করে নিয়েছি, আজকে করলাম। দ্বিতীয় কর্মসূচির ক্ষেত্রে আপনারা সবই জানেন পারমিশনের ব্যাপারে অনেক টালমাটাল করে পারমিশন পাইনি শেষ পর্যন্ত, এর জন্য পরবর্তী ব্যবস্থা আমরা নেব, সেটা আগামী দিনে জানতে পারবেন। আগে যেটা হলো, দিলীপবাবু এসেছিলেন, আমরা প্রশাসনকে একটা ইন্টিমেশন দিয়েছিলাম, ইনডোর প্রোগ্রাম ছিল, ইন্টিমেশন দিয়েছিলাম। তা সত্ত্বেও ওখানকার টিএমসির বেশ কিছু দুষ্কৃতি 20-25 জন মোটরসাইকেল করে এসে প্রোগ্রাম বানচাল করার চেষ্টা করেছিল, কিন্তু আমাদের কার্যকর্তারা অ্যাক্টিভ থাকার জন্য তারা কিছু করতে পারেনি, শুধু ফাঁকা আওয়াজ দিয়েছে। আমাদের কার্যকর্তারা দাঁড়িয়েছিলেন, পুরো এরিয়া ঘিরে রেখেছিলেন, কিছু না করতে পেরে পালিয়ে গেছেন। আমরা প্রোগ্রাম সুষ্ঠুভাবেই কমপ্লিট করেছি। তাহলে আরামবাগে কি আর কোনো কর্মসূচি আপনাদের থাকছে সামনে? না না, কর্মসূচি তো থাকছেই, কর্মসূচি থাকছেই। এটা আমরা পারমিশন পাইনি বলে আজকে এটা হলো না, কিন্তু নেক্সট আমরা পারমিশনের জন্য অ্যাপ্লিকেশন করে দেবো, দিয়ে এটা আগামী 10 দিনের মধ্যেই আমাদের এই প্রোগ্রামটা আরামবাগেতেই হবে। বিমানবাবু, একটা যে খবর আমরা শুনতে পাচ্ছিলাম যে আরামবাগ থানাতে একটা কোন ডেপুটেশন কর্মসূচি আপনাদের ছিল 2-1 দিনের মধ্যে, সেটা কি হলো? এটা আগামী কাল করার জন্য আমাদের পরিকল্পনা ছিল, কিন্তু আজকে আমরা থানায় যাই, থানায় গিয়ে দেখি আইসি ছুটিতে আছেন, আরামবাগ থানার আইসি, উনি 3 দিন ছুটিতে আছেন, 3 দিন পর ফিরবেন, 3 দিন পর ফেরার ফিরবে যখন ফিরবেন, তারপরেই ডেপুটেশনটা আমরা দেবো আরামবাগ থানায়। এবং দিলীপ ঘোষকে নিয়ে যে প্রোগ্রাম কর্মসূচি, এটা আজকে হওয়ার কথা ছিল আরামবাগে, সেই ধরনের কর্মসূচি কি আপনারা কতদিনের মধ্যে নিতে চাইছেন? আজকে দিলীপবাবু নতুন কোন ডেট দিয়েছেন? 10 দিনের মধ্যে আমরা নেব ডেট, এখানে কনফার্ম করে আমি দিলীপবাবুকে জানাবো, ওনারা খালি ডেট দেখতে হবে আমাদেরকে, দেখে জানাবো এটা। তবে 15-ই ডিসেম্বরের মধ্যে আমরা কমপ্লিট করবো এটা। আরামবাগে যে দিলীপবাবুর প্রোগ্রামটা হলো না, সেই নিয়ে আজকে আপনাদের বৈঠকে কি কোনো বক্তব্য রাখলেন দিলীপ ঘোষ? বক্তব্য রেখেছেন, দীর্ঘ কথা বলেছেন, উনি সাংবাদিকদের কাছেও বক্তব্য রেখেছেন, আপনারা নিশ্চয়ই দেখেছেন সেটা। উনি পরিষ্কার তো বলেছেন যে পারমিশন দিচ্ছেন না, কারণ ওনাদের উপর টিএমসির নেতারা চাপ সৃষ্টি করছেন প্রশাসনের উপর, তার জন্য ওনারা বাধ্য হচ্ছেন পারমিশন না দিতে। তাহলে এরকম করে বেশি দিন চলবে না, এটা খুব তাড়াতাড়ি মিটে যাবে। আগামী বছর জানুয়ারি মাস থেকে আমাদের সূচনা যেটা অসংখ্য ধন্যবাদ বিমান ঘোষ, বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি, আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিলেন।